আপনার মতো শিক্ষিত লোক আমার এলাকাতে দরকার নাই। তোমার দরকারের সঙ্গে আমার সম্পর্ক আছে নাকি কিছু? সম্পর্ক নাই, আছে। আমি এলাকার প্রধান, আমার দরকার আছে। তোমার সম্পর্কের সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে নাকি? রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষককে ফোনে হেনস্থা করার অভিযোগ তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে, সেই কথোপকথন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ঘটনায় অভিযোগের তির মুর্শিদাবাদের রানীনগর থানার অন্তর্গত মালিবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে। অভিযুক্ত প্রধানের নাম জাহাঙ্গীর আলম। জানা গেছে, ডোমকল বিটি হাইস্কুলের প্রাক্তন শিক্ষক আতাউর রহমানের বাড়ি সংলগ্ন এলাকায় একটি ঝামেলা হয় এবং সেই ঝামেলায় তাকে জড়িত করে বিভিন্ন রকম মন্তব্য করা হয় বলে অভিযোগ। বিগত 25/4/2023 বাড়ির বাইরে অদূরে একটা হট্টগোল মতো শুনতে পাই। তার কিছুক্ষণ পর রানীনগর থানার এএসআই ছোটবাবু বাসুদেব ঘোষ আমার বাসায় আসেন। পূর্ব পরিচিত হিসাবে খোঁজ খবর নিতে কুশল বিনিময় এবং পাশে কোনো গণ্ডগোল হয়েছে কি না সে বিষয়ে আমরা অবগত কি না তা জানতে ইত্যবসরে একটি ফোন আসে। কথা বলে বুঝতে পারি ফোনের উপরে যিনি, তিনি আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহাঙ্গীর আলম। ভীষণ অপ্রীতিকর উত্তেজিতভাবে কথা বলা শুরু করে এবং নানা প্রকার কাল্পনিক দোষে আমাকে দায়ী করতে থাকে এবং বাড়ি ছেড়ে চলে যেতে হুমকি দেয়। গত 26 তারিখ ওনার নেতৃত্বে রাজেশ খান বলে একটা ছেলে তার মাথা ফাটিয়ে দেয়। এবং তার আগেও কয়েকবার এরকম ঘটনা ঘটেছে যে ছেলেটা বহরমপুরে ভর্তি। তাই ওনাকে আমি আমার এলাকার স্বার্থে পঞ্চায়েতে প্রধান হিসাবে ওনাকে বলেছি, আপনি মানে অশান্তির সৃষ্টি করেন না, অশান্তির সৃষ্টি করলে আপনার ডোমকলে বাড়ি আসো, আপনি ওখানে বসবাস করুন। আমি প্রধান হিসাবে এটাই বলেছি।